পঁচিশ ডিসেম্বর বড়দিন, বড়দিন উপলক্ষে স্কুলে নানা ধরনের আয়োজন করা হয়, এরকম কোনো অনুষ্ঠানে সান্তাক্লজ সাজা যাবে কিনা? কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কিনা? ভাই দেখুন, বড়দিনের যে বিশ্বাস এটি একটা ধর্মীয় বিষয় এবং খ্রিস্টানরা তাদের ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে এটি করে, যদিও মূল খ্রিস্ট ধর্মে বড়দিন উৎসব করার যে আজকে আমরা দেখতে পাচ্ছি পঁচিশে ডিসেম্বর, এটি প্রমাণিত নয়। এ বিষয়ে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহর কিতাবুল মুকাদ্দাস অথবা পবিত্র বাইবেল পরিচিতি ও পর্যালোচনা এই বইয়ে বিস্তারিত স্যার আলোচনা করেছেন এবং এই সম্পর্কে আরও বিভিন্ন বই আপনারা বিস্তারিত তথ্যপত্র পাবেন। খ্রিস্টানদের প্রতি ঈসা ইসলামের প্রতি নাজিল হওয়া যে ইঞ্জিল সেটার আলোকে সেখানে বিভিন্নভাবে তথ্যপত্র প্রমাণ করা হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, কিন্তু একজন মুসলিম তার ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তিনি কখনো খ্রিস্টানদের এই বড়দিন উদযাপন করতে পারেন না, কোনোভাবেই না। কারণ এটি উদযাপন করা মানে হলো তাদের এই সংক্রান্ত বিশ্বাসকে ধারণ করা। তারা মনে করে ঈসা আলাইহিসসালাম আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ, এবং সেটাকে কেন্দ্র করে তারা অনেক কার্যক্রম পরিচালনা করে থাকে এবং একইভাবে তাদের বড়দিনকে ঘিরে ঈসা আলাইহিসসালামকে নিয়ে অনেক রকমের কুসংস্কার এবং অনাচার তাদের মধ্যে চলমান এবং বিদ্যমান আছে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে এবং সেগুলো কথা চিন্তা করে একজন মুসলমান কখনো এটি করতে পারে না। অতএব শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীকে সান্তাক্লজ সাজানো কিংবা ক্রিসমাস ট্রি এটা প্রস্তুত করানো তাদেরকে দিয়ে বা এই জাতীয় যে কাজ আছে সে কাজগুলো করানো, এটা রীতিমতো তার ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটিতে হস্তক্ষেপ করার সামিল। এবং আমরা সব কিছুতে যদি টলারেন্ট হয়ে যাই তাহলে সেক্ষেত্রে উই স্ট্যান্ড ফর নাথিং, তাহলে এটা হবে আমাদের কোনো অবস্থান নাই, কোনো আদর্শিক জায়গা নাই সেটির প্রমাণ, এছাড়া কিছুই নয়। অতএব এ সমস্ত বিষয়গুলোতে আসলে মানে উদারতার নাম দিয়ে আমরা ধর্মীয় উদাসীনতার পরিচয় দিচ্ছি। মুন্না তপদার আপনি লিখেছেন, কোনো খ্রিস্টান প্রতিবেশী বা বন্ধু তাদের ধর্মীয় অনুষ্ঠান থেকে কেক জাতীয় খাবার দিলে আমরা কি তা খেতে পারবো? হ্যাঁ, খ্রিস্টান বা প্রতিবেশী বা কোনো বন্ধু ধর্মীয় অনুষ্ঠান থেকে যদি আপনাকে কেক বা এমন কোনো খাবার দেয় যেটা হালাল, তাহলে সেটা আপনি খেতে পারেন। কারণ অন্য ধর্মের ধর্মীয় উৎসব উপলক্ষে দেওয়া খাবারগুলো হালাল হয়ে সেটি গ্রহণ করতে শরীয়ত নিষেধ করে না। রাসেল আহমদ আপনি লিখেছেন, ক্রিসমাস ট্রি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন পালনের বড় অনুষঙ্গ, এই গাছ কি সাধারণভাবে বাড়িতে লাগানো যাবে? একই প্রশ্ন তুলসী গাছ সম্পর্কেও, হিন্দু সম্প্রদায় তুলসী গাছের প্রতি ভক্তি প্রদর্শন করে, এই গাছ বাড়িতে লাগানো যাবে কিনা? ভাই রাসেল আহমদ, ক্রিসমাস ট্রি কিংবা তুলসী গাছ এগুলোকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা তাদের উপাসনার অবিচ্ছেদ্য অংশ এবং গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বানিয়েছে, এই কারণে এগুলো লাগালেই গুণ হবে ব্যাপারটা সেরকম নয়। কারণ এটা আল্লাহ তাআলা সৃষ্টি অন্য দশটা গাছের মতো একটি গাছ, বিধে আপনার বাড়িতে শোভার অংশ হিসাবে, সৌন্দর্যের অংশ হিসাবে যদি আপনি রাখেন, রাখতে পারেন। তবে বড়দিন উপলক্ষে এটাকে সাজসজ্জা করা, লাইটিং করা, যেটা খ্রিস্টানরা করে থাকে সেটি করা অবশ্যই জায়েজ হবে না, কারণ সেটি করা হলো তাদের ধর্মীয় বিষয়ে ঐক্যমত পোষণ করার সামিল বা তাদের সাদৃশ্য গ্রহণ করার সামিল। অন্য ধর্মাবলম্বী মানুষের সাদৃশ্য গ্রহণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে নিষেধ করেছেন পরিষ্কারভাবে, আবু দাউদের হাদিসে রয়েছে সেটি। বিধায় এই গাছগুলো লাগানোতে কোনো দোষ নাই, কিন্তু সেগুলোকে তাদের মতো করে ব্যবহার করা সেটিতে অবশ্যই দোষের বিষয় রয়েছে।